হ্যার এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা যারা ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তো তাদের জন্য রয়েছে একটি সুখবর সেটা হচ্ছে যে সব জেলায় এবার ট্রাফিক পুলিশ বাহিনী গড়বে রাজ্য অর্থাৎ আমাদের যেমন কলকাতা পুলিশের নিজস্ব ট্রাফিক পুলিশ ছিল তো এবার কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় থাকবে ট্রাফিক পুলিশের বাহিনী তো কি আছে তো এই বিষয়ে আমরা জানবো বিস্তারিত এবং কবে থেকে এর ফর্ম ফিল শুরু হচ্ছে কিংবা কবে কি কি এলিজিবিলিটি রয়েছে তো সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে পাঁচ বেল বেলাইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এখানে কি বলা আছে প্রথম দফায় নেওয়া হবে পাঁচ হাজার সরি দু হাজার পাঁচশো সাতাত্তর জনকে নেওয়া হবে তো কি আছে কলকাতার মতো রাজ্যের সবকটি জেলাতেই জেলাতেও এবার ট্রাফিক পুলিশের পুরো দস্তর পরিকাঠামো গড়ে তোলার কাজে হাত দিল রাজ্য সরকার সেজন্য রাজ্য মন্ত্রিসভা প্রথম দফায় দু হাজার পাঁচশো সাতাত্তর জন ট্রাফিক পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে নতুন ট্রাফিক পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার থেকে সরাসরি নিয়োগের প্রস্তাবও সম্মানিত সম্মতি জানিয়েছে মন্ত্রিসভা এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে কোনোভাবেই যাতে গড়িমচি না হয় সেজন্য এক মাসের মধ্যে সরকারি নির্দেশিকা প্রকাশ করা হবে শুধু তাই নয় নিয়োগের অগ্রগতি সম্পর্কে তিন মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে রাজ্যের মুখ্য সচিবের কাছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জেলায় জেলায় ট্রাফিক পুলিশের জন্য সতেরোশো কনস্টেবল সতেরোশো কনস্টেবল একশো সাতাত্তর পুলিশ ড্রাইভার তারপর রয়েছে চারশো চল্লিশটি এএসআই একশো সত্তরটি এসআই এবং পঁচাত্তর ইন্সপেক্টর এবং বারোটি ডিএসপি ও তিনটি অতিরিক্ত পুলিশ সুপার পদ তৈরি করা হয়েছে রাজ্য পুলিশের ট্রাফিকের নিজস্ব ডিরেক্টরেট থাকলেও জেলায় তেমন কোনো কাঠামো নেই পরিকাঠামো নেই ফলে সেফ ড্রাইভ সেফ লাইফকে সফল করা সম্ভব হচ্ছে না বর্তমানে প্রতিটি জেলায় একজন ডিএসপিকে ট্রাফিকের দায়িত্ব দেওয়া থাকলেও ট্রাফিক পুলিশের নিজস্ব অফিসও পরিকাঠামো নেই যার জেরে একদিকে পথ দুর্ঘটনার মামলাগুলির গতি যেমন স্লথ হচ্ছে তেমনি অন্যদিকে যান শাসন ও পথ দুর্ঘটনার হ্রাস টানা যাচ্ছে না জেলায় থানার পুলিশকেই জন্য বাড়তি দায়িত্ব নিতে হয় কলকাতা পুলিশে যা নেই কলকাতায় বহু ট্রাফিক গার্ড রয়েছে খাস লালবাজার আছে ট্রাফিক পুলিশের নিজস্ব কন্ট্রোল রুম সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি জাতীয় সড়ক ও রাজ্য সড়কের নিরাপত্তার তাগিদে জুড়ে ট্রাফিক গার্ড তৈরির সুপারিশ করেছিল কিন্তু এতদিনে তা নানা কারণে হয়নি এবার প্রথম দফাতেই রাজ্য পুলিশ হাইওয়ে দুর্ঘটনার মোকাবেলায় সতেরোটি ট্রাফিক গার্ড তৈরির পদক্ষেপ করা হয়েছে তাছাড়া জেলাগুলিতে তৈরি হবে পঁচিশটি ট্রাফিক গার্ড প্রতিটি গার্ডের দায়িত্ব থাকবেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার প্রথম দফায় পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলায় এই পরিকাঠামো করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে একজন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিকের দায়িত্ব থাকবেন খোলা হবে ট্রাফিক পুলিশের নিজস্ব কন্ট্রোল রুম তো এইখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে এক মাসের মধ্যে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি হয়তো বেরিয়ে যাবে এবং তিন মাসের মধ্যে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সরি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হয়তো এই জেলাগুলিতে যারা চাকরি পাবে তারা পোস্টিং পাবে এবং রাজ্যের সমস্ত জেলা থেকে কিন্তু আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে এরকমই হয়তো এই যে আর্টিকেলটা আছে সেটা কিন্তু এটাই বলতে চেয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিয়ে দিন এবং যারা চ্যানেল নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটি করে নেবেন সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে এরকমই কোনো সুখবর নিয়ে কিংবা আরও পড়াশোনার রিলেটেড আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে টাটা